দেখো চলে এসেছি দীঘার একটা মন্দিরে, মন্দিরটা কি নাম বেশ আমি ঠিক জানি না, যাই হোক আরো অনেক জায়গায় ঘুরবো, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। এরপরে উদয়পুর ব্রিজেও যাব, তারপর তালসারি সেখানেও যাব। এটা একটা মানে ঠাকুরের মন্দির, ভাবলাম এখান থেকে আগে শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো চলে এসেছি দীঘাতে, ভোর ভোর এখানে পৌঁছে গেছি ঘরে, মানে সব জিনিসপত্র রেখে এখন চলে এসেছি সমুদ্রের ধারে। ওখানে টিফিন দিয়েছিল, সেটা খেয়ে ফ্রেশ হয়ে আমি তো জামা কাপড় ছাড়িনি, ওরকমই চলে এসেছি। আজকে তোমার দাদা ভাই আর মেয়েকে জামা কাপড় ছাড়িয়ে পরে তারপরে ওকে নিয়ে আসলাম। আজকে দেখো আমি ভেবেছি ওখানে গিয়ে একবারে স্নান টান করে একবার পরিষ্কার হয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো, আর সেই জন্য জামা কাপড় ছাড়া হয়নি। আর এদিকে দেখো চলে এসেছি, আর দেখো কত লোক এখানে, দেখো ভোরবেলায় সবাই যারা মানে ঘুরতে এসে এখানে সবাই চলে এসেছে, কারণ সূর্য উদয় দেখবে বলে। কিন্তু কি করা যাবে বলো, আজকে আমাদের কপালেই নেই, আজকের দিনটা ছিল মেঘলা মেঘলা, দেখো কুয়াশায় ছিল, কিন্তু আজকে রোদ উঠবে নাকি বোঝা যাচ্ছে না, মনে হয় আজকে রোদ উঠবে না। এদিকে দেখো ভোরবেলায় অনেকে স্নান করতে চলে এসেছে সমুদ্রের ধারে, আর এখন কিন্তু ঢেউটা একটু বেশি আছে, দেখো কত সুন্দর লাগছে না সব ঢেউগুলো কি সুন্দর কাছে কাছে চলে আসছে। এদিকে দেখো ঘোড়াগুলোকে দাঁড়িয়ে আছে ওখানে, অনেকে হয়তো ঘোড়ায় চড়ে সের জন্য এখানে রেখেছে। যাই হোক এবার দেখো কত আমাদের, এগুলো কিন্তু সব আমাদের লোক, বুঝতে পারছো তোমরা, একটা একটা বাস করে আমরা সবাই মিলে গেছি পাড়ার থেকে সবাই। ওইখানে যত লোক দেখছিলে প্রায় বেশিরভাগ লোকই ছিল আমাদের সবার সব। দিয়ে দেখো ঢেউগুলো দেখো কি দারুণ লাগছে না, আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু কি করব মানে যেদিন চলে আসবো তা সেদিন আমি সমুদ্রে নেমেছিলাম স্নান করতে, খুব মজা লেগেছে। সেই ভিডিওটা তোমাদের পরের দিন দেবো, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। আর দেখো আমার তো খুব ভয় লাগছিলো যে জলে নামবো কেমন কি, কারণ আমি জলে পুকুরে কিংবা গঙ্গায় বলো কোনো জায়গায় স্নান করতে পারি না, খুব ভয় লাগে। কিন্তু আমি নামতে ভয় পাচ্ছিলাম, প্রথম দিকে ভয় পেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে টেনে টেনে নামিয়েছিল, তারপরে দেখি আমি একা একাই যাচ্ছি, খুব মজা লাগছিলো। তাই ভাবলাম যা আগের দিন নামলেই ভালো হতো, তাহলে দুদিন স্নান করতে পারতাম। তা কী করা যাবে বলো, আবার যদি কপালে থাকে কোনো দিন আবার অবশ্যই যাব, গিয়ে আবার স্নান করবো, আমার তো খুব ভালো লেগেছে। আজকে দেখো তোমার দাদা ভাই বলছে আসো এদিকে আসো, জলে পা দাও, তোকে কি দারুণ লাগবে না। আর আমি বলছিলাম না ঠান্ডা জল যেও না, বলছে না কিছুই হবে না আসো। দেখো এদিকে গিয়ে তোমার দাদা ভাই দাঁড়িয়ে ছবি তুলছিল, এদিকে আমি তোমাদেরকে সূর্য দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কি কপালে নেই আমাদের, আমরাও দেখতে পেলাম না তোমাদেরও দেখাতে পারলাম না। দিকে যাই হোক, যদি কালকে পারি তো কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে সূর্যোদয়ের একটা পারলে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক চলো এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম, দেখি এখানে একটা পার্কের মতন আছে, কি দারুণ দেখো সাজিয়ে রেখেছে, মনে হয় যেন সত্যিকারের মানুষ এখানে সাইকেল চালাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু পাথরের যাই হোক আঁকানো ছবি। এদিকে দেখো আমি খুঁজছিলাম, আমাকে দেখো কেমন লাগছিলো না, কারণ সারা রাত বাসে এসে দেখো চোখ মুখের কী অবস্থা হয়েছে আমার। এদিকে টিফিন দিয়েছিল খেতে, আমি না খেয়ে হাতে নিয়ে ঘুরছি। আজকে মেয়ে কি বলছিল, বলছিল চলো ওইদিকে সামনের দিকে আরও যাই, চল তাহলে ঘুরতেই তো এসছে এখানে তাই না, ঘুরি। আর ওইদিকে তো আমাদের রান্নাবাড়ির ব্যবস্থা আছে, এই রান্নার জন্য আমাদের ওইখান থেকে লোক নিয়ে আসা হয়েছে, তারাই রান্নাবাড়ি করবে, এদিকে আমরা ঘুরেই বেড়াবো। এখন সকালবেলায় আর কিছু রান্নাবাড়ি করবে না, যাই টিফিন দিয়ে দিয়েছি সবাইকে, আর দুপুরবেলায় একবারে রান্না হবে। আজকে দুপুরে হবে মাংস, খাসির মাংস। আর আর আমরা আজকে সারাদিন ঘুরবো, যেহেতু রান্নাবাড়ির কোনো চাপ নেই, কারণ তো ঘুরতে এসেছি এখানে তাই না, রান্নাবাড়ি করলে আর ঘুরবোটা কখন বলো। আজকে দেখো বাউলগুলোকে কি সুন্দর সাজিয়েছে, তাই না, খুব সুন্দর লাগছিলো এই পার্কটা। এই পার্কটা নাকি রাত্রেবেলা খুব আরও বেশি সুন্দর লাগে, রাত্রে এই লাইটগুলো জ্বালিয়ে দেয়, কারণ দিনেরবেলা তো এখন লাইট জ্বালানোর দরকার হয় না, তবু খুব সুন্দর লাগছিলো। কিন্তু এখন দেখো একটা লোক দেখতে পাচ্ছ না তোমরা, আর কি করে পারবে বলো। এখন এখন হয়তো ঘড়িতে কটা বাজে, সকাল কটা, 6টা মনে হয় হয়তো বাজে নি, যাই হোক কিংবা বাজে ঠিক আমি বলতে পারবো না সেরকম, কারণ যেহেতু এখন ঠান্ডার দিন 6টার সময় তো কেউ ওঠে না, আর এখানকার লোকরা 6টার সময় তো উঠবে না, যারা ঘুরতে আসবে এখানে তারাই হয়তো, কিছু কিছু লোক আছে, আর আমরা যেহেতু ঘুরতে এসেছি এখানে সেজন্য আমরা ঘুরে দেখছি, আর যারা এখানকার লোক তারা তো এগুলো দেখেইছে, তারা কী সে দেখবে সকালবেলায় বলো। এদিকে দেখো আমরা যাচ্ছিলাম এদিকে সামনে,
আরও কোথায় কোথায় ঘুরবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো তোমরা, না দেখলে কিন্তু মিস করে যাবে। কদিন আমি ভিডিও দিতে পারিনি, যাই হোক ঘুরতে এসেছিলাম, বাড়িতে যাওয়ার পরেও ভীষণ কাজ ফাজ ছিল, সেই জন্য এডিট করা হয়নি, সেই জন্য একটু দেরি হয়ে গেলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। আদিকে দেখো তোমাদের দাদাভাই বলছে আমি এখানে একটা ছবি তোলো, আমাকে মেকি নিয়ে একটা ছবি তুলে দিলাম এখানে, দিয়ে আরও দূরে দেখো ওই দিকটাও কত এরিয়া জুড়ে দেখো, দেখেছো কি দারুণ লাগছে না, খুব সুন্দর জায়গাটা, যতই হাঁটো না কেন জায়গা রাস্তা আর ফুরাবে না সারা রাত। দেখো তারপর সামনের দিকে এগিয়ে আসলাম, এদিকে দেখো দুটো কাক বসেছিল আর তোমার দাদা ভাই এই চিড়া ভাজাটাকে নিয়ে তাদের দিচ্ছিল, কাকগুলোকে দেখো কি সুন্দর খাচ্ছিল বসে বসে, এরাও তো খাওয়ার জন্য মানে ব্যাকুল হয়ে থাকে, কোথায় খাবার পাবে, কে খাবার দেবে তারপর খাবে বলো, মানুষের মতন তো আর কারো কাছে চেয়ে খেতে পারে না। যাই হোক দেখো বসে বসে খেতে দিচ্ছিল, আর এদিকে মেয়ে বলছিল যে ওদেরকে দাও ওরাও খাবে ওদেরকে দাও, তাই ওদেরকে দিচ্ছিল, আর মেয়ে দেখো এদিকে ওদের সঙ্গে খেলা করতে যাইছিল। দিয়ে দেখো এবার ওখান থেকে বেরিয়ে এসে আমরা রেডি হয়ে সব ফ্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে নেবে। দেখো আমাদের নিয়ে চলে এসেছি একটা মন্দিরে, প্রথমে বললো মন্দির থেকে শুরু করো, অনেক জায়গা আছে সেখানে নিয়ে সেই মন্দিরটাকে আমরা প্রথমে প্রবেশ করছি, সম্পূর্ণ ঘুরে দেখে আপনার ভিডিওটা সামনে দেখে রাখবো। হ্যাঁ আসেন আরো দিতে দেখো এবার মন্দিরটা ঘুরে বেরিয়ে পড়েছি, আবার গাড়িতে উঠে পড়েছি, এখন যাবো আরেকটা জায়গায়, দেখি কোথায় নিয়ে যায় দাদা ভাইরা, চলো দেখি, কি দারুণ জায়গা, খুব সুন্দর লাগছে জায়গাগুলো ঘুরতে। যাই হোক আমরা যেহেতু আগে আসিনি কখনো, এক মানে প্রথম প্রথম এসেছি তো ভালো লাগছে দেখতে। যাই হোক দেখো পুরো রাস্তাটা জুড়ে একটা জিনিস দেখতে পেলাম আমি, কি বলতো, সারা রাস্তায় যেখানে তাকাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি কাজু বাদাম গাছ, খুব ভালো লাগছে। এবার দেখো চলে এসেছি, এটা হচ্ছে তারা মাছ ধরেছে, এটা এটা হচ্ছে তালদিঘি, ওই ওই জায়গাটার নাম হচ্ছে তালদিঘি। আর দেখো এবার তারা মাছ ধরেছে, আর দেখো কত লোক, দেখো আর কি দারুণ নৌকোগুলো, আর ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো তালদিঘি থেকে ঘুরে এবার চলে এসেছি আমরা সেই ব্রিজে, চারিদিকে ছড়ানো ছিটানো, কারণ এখানে চেয়ার টেবিল বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর দেখো সামনে সামনেটা যাই তোমাদেরকে দেখাচ্ছি, হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম দীঘার ওখানে তার থেকে ওই জায়গাটা নিয়ে বেশি জলই মাঝখানে ঘোরায় করে যাচ্ছে সবাই ঘুরছে, খুব সুন্দর লাগছে।
হারিয়ে ফেলেছি, তাই তাকে খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল। দেখো ঘুরে আমরা চলে এসেছি, আর ওইদিকটা তোমাদের নিয়ে দেখানো হয়নি। দেখো সব কিন্তু আমাদের ওখানকার লোকই। যাই হোক চলো এবার এবার ফেরার পাল্লা। দেখি মেয়ে চলে গেছে বাবার সাথে আগে, এবার আমরাও যাব। চলো দেখি যাওয়া যাক। অটোতে এবার চলে যাব বাড়িতে। দেখো পৌঁছেও গেছি। দেখো তারপরে এসে খাওয়া দাওয়া করে চুরু ড্রেস নিয়ে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা। তারপর দেখো আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। দেখো এটা আমার যেই কালকে তোমার দাদা ভাই করেছে। দেখো আমরা এটা আজকে আমাদের হোটেলে, এটা হচ্ছে এটা আমাদের রুম নয়, একটা দাদা ভাই রুম। সেইখানে এসেছিলাম কারণ ওরা যাবে তার জন্য একসাথে যাওয়ার জন্য। যাই হোক এবার দেখো আমরা বেরিয়ে পড়লাম, চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। দেখো এসে এখানে মেয়ে কী বায়না করছিল কি খাবে, বললাম চলো ওখানে খাই না কিছু, তারপরে ঘোরা যাবে। দেখো এবার কিছু খাবো এখানে, আর মেয়ে কী খাবে বলছিল প্রচণ্ড খাবে। দেখো মেয়ে ফুচকা খাবে, কিছু করার বেশি লাগছে কারণ লাইটগুলো জ্বালিয়েছে লাগছে। খাওয়ার জিনিসের দোকানও বসেছে, আর এদিকে দেখো আমি, এই দেখো এটা হচ্ছে আমি জিনিস করেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তোমরা। আর এদিকে খুঁজ দিলাম কারণ বাবাকে, বাবা বললো আমরা এই পাশটায় এসেছি, দিয়ে ফোন করলো, দিয়ে তাই আমরা ওই পাশটায় আসলাম এখন ঘুরতে ঘুরতে। আর এদিকে দেখো এখান থেকে কিনবো বাদাম, বাদাম কিনে তারপরে সমুদ্রের ধারে ওখানে বসে বসে দেখবো সমুদ্রের ঢেউগুলো আসবে যে সেগুলো দেখবো, খুব ভালো লাগবে দেখতে। তোমরা কে কে দেখেছো এরকম বসে বসে বাদাম খেতে খেতে ঢেউ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার আস্তে আস্তে যাবো আমরা, ওই কোন সিঁড়ি দিয়ে ওঠা যায় সেটাই দেখছিলাম। আর এদিকে দেখো মেয়ে কী কিনছিল ওখানে, ভাবছি কোন দিক দিয়ে উঠবো সেটাই সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না। দেখো সবাই ওখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখছে, দেখছো তোমাদের বলেছিলাম না অনেক লোক, ওই দেখো সবাই জোড়ায় জোড়ায় বসে বসে ওখানে দেখছে। এবার আমরাও যাবো এখানে গিয়ে বসে দেখবো। চলো আমরা যাই দেখি কোন দিকটা ফাঁকা আছে সেখানে বসবো। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রিয়া, আমাদেরই পাশের বাড়ি। দেখো ও ছবি তুলছিল এখানে, দিয়ে ওকে দেখে আরও উপর ওখানে গেলাম যে যাই চলো এখানেও গিয়ে আমাদের ছবি তোলা যাবে কিছু, তাই সবাই মিলে এখন যাচ্ছি। দেখো সবাই বসে আছে, বললাম চলো এখান দিয়েই উঠি, উঠে দেখি কোন দিকে দিয়ে নামা যায়, তাই সবাই মিলে এক এক করে উঠছিলাম। দেখো ওই সাইডটা দিয়ে গিয়ে এবার নামবো নিচে। দেখো সব কাকিমারা যাচ্ছে এক এক করে, সবাই মিলে উঠবো এখানে, উঠে তারপরে বসবো এখানে। দেখো মা ওইটা পেছনের, সবাই মিলে বসে একসাথে এখানে ঢেউ দেখবো, খুব ভালো লাগবে দেখতে। চলো আমরা ঢেউ দেখি এখানে, আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো তারপর চলে এসেছিলাম একটুখানি পাশে ঘুরতে ঘুরতে, এসে দেখি এখানে কি সুন্দর বাজার বসেছে। দেখো শুধু ফল নিয়ে বসেছে এই পাশটায়,
কত ফলের দোকান। যাই হোক, এবার হোটেলে যাব, তাই একটু এই পাশটা দিয়ে অন্য রাস্তা দিয়ে আসলাম, এসে দেখি পাশে কত ফলের দোকান বসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো, এখন রাত প্রায় অনেক বাজে, 9:30-10টা প্রায় তো বাজেই। দেখি এখানে ফলের দোকান বসে আছে, আর পাশে হচ্ছে মাছের দোকান, সেটা তোমাকে আমি দেখাই। ওইখানে মাছ দারুণ লাগছে দেখতে। দেখো যেহেতু মাছের সব জায়গা আছে, কোলাঘাটের মাল না, এবার চলো তোমাদের আরেকটা জায়গায় নিয়ে দেখাই। ওইটা আমি যাচ্ছি, খুবই সুন্দর রেস্টুরেন্টটা দেখো। টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়, দোকানে ওরকম আছে, তুমি যা চাই এখানে সেই সবই পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে দেখো সব কিছুই আছে এখানে, ছেলে মেয়ে বাচ্চা সবার। দেখেছো এই দেখো দোকানটা দেখতে পাচ্ছো পাশে, এখানে সব কিছু পাওয়া যায়, জামা কাপড় তুমি যা চাইবে সব পাবে এখানে। আর মুদিখানার দোকানও প্রায় এখানে আছে, কোনো কিছুর অসুবিধা নেই এখানে মনে করো। আর দেখো এবার এগিয়ে চলে যাচ্ছি আমি, এবার যাবো আমাদের হোটেলে। এবার তো অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে, চলো হোটেলে যাওয়া যাক। দেখো এগিয়ে চলে যাচ্ছি এখন হোটেলে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আরেকটা দিঘার ভিডিও আরেকটা আসবে, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। পরের ভিডিওটা কোথায় গিয়েছিলাম, কী মাছ দেখেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই বাই।